नमस्कार। कृषि दफ्तर पश्चिमबंग सरकार आयोजित बांगलार माटी बांगलार कृषि अनुष्ठाने आपनादेर स्वागत। आजकेर आलोच्य विषय आलू खेतेर परिचर्या। सारा पृथिवीते आलू एकटी जनप्रिय एवं अर्थकरी फसल। आलू थेके तैरी होच्छे चिप्स एवं सेई संगे अ्यालकोहल पावा जाच्छे। बहु मानुष जुक्त रयेछेन एई आलू चाषेर संगे, किन्तु एकदिके बन्या अन्यदिके उपर्युपरि निम्नचापेर प्रभावे अकाल बृष्टि ব্যাহত হচ্ছে আলু চাষ। কি করবেন চিন্তার ভাঁজ চাষী বন্ধুদের কপালে। আজকের এই আলু চাষ নিয়ে আমরা আলোচনা করব, যাতে আমাদের আলুকে সুরক্ষিত রাখতে পারি এবং উৎপাদনের হার বৃদ্ধি, উৎকৃষ্ট গুণমান বজায় রাখে কিভাবে চাষী বন্ধুরা করবেন ক্ষেতের পরিচর্যায় নিয়ে আজকের আলোচনা শুরু করব। শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, আমি অরূপ মান্না, আমার সঙ্গে রয়েছেন সহকৃষি অধিকর্তা পুরসুড়া হুগলি থেকে মিতালি কুণ্ডু। নমস্কার, স্বাগত আপনাকে। আর আছেন উপকৃষি অধিকর্তা আমাদের হাওড়া থেকে শ্রী বিশ্বজিৎ বসু। নমস্কার, স্বাগত আপনাকেও। আর আপনারা রয়েছেন প্রিয় দর্শক বন্ধু, আপনাদের জন্য দুটো নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া, ওই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন, আপনাদের যা জিজ্ঞাসা থাকবে অবশ্যই তুলে ধরবেন। চলে আসছি সরাসরি একেবারে আলোচনা। আমি প্রথমে ম্যাডামের কাছে আসব যে আলু চাষ করতে গেলে যে জমি, কেননা মাটির গঠনশৈলী অনুযায়ী আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাটি, সেক্ষেত্রে এই কি ধরনের মাটি এই চাষের উপযুক্ত বলে মনে করেন? আমাদের কৃষক ভাই ও বোনেদের জন্য আজকে একটা কথা খুব গুরুত্বপূর্ণ। আলু হচ্ছে একটি কন্দজাতীয় উদ্ভিদ। এই কন্দজাতীয় উদ্ভিদের ফলন যদি আপনি ভালো পেতে চান, তাহলে জমি নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। যে জমিতে জল নিকাশি ব্যবস্থা খুব ভালো থাকবে, জল দাঁড়িয়ে থাকবে না এবং জল দেওয়ার ব্যবস্থা আছে, সেই রকম একটি উঁচু জমি আপনারা নির্বাচন করতে পারেন। তার সাথে সাথে আপনাদের ভাবতে হবে যে জমিতে আপনারা চাষের জন্য পরিকল্পনা করে ফেলেছেন, সেই জমিতে আমন ধানের মরশুমে যে জাতটা ব্যবহার করবেন সেটি যেন অবশ্যই স্বল্প জাতের হয়। স্বল্পমেয়াদি হলে আপনারা জমি তৈরি করার জন্য অনেকটাই সময় পেয়ে যাবেন, যাতে আপনারা জমিটা খুব ভালোভাবে তৈরি করে নেবেন। এই কারণের জন্য যে মাটিটা দরকার আলু চাষের জন্য, বেলে উর্বর দোআঁশ জাতীয় হলে খুবই ভালো হয়। এইভাবে আপনারা যদি জমি নির্বাচন করেন তাহলে আপনাদের অধিক ফলন আসবে। আচ্ছা বিশ্বজিৎবাবু, আপনার কাছে আসবো যে এই মুহূর্তে আলু চাষ চলছে যদিও বলা যায়, তবুও মানে পরবর্তী ক্ষেত্রে বা চাষী বন্ধুদের এটা জানা অত্যন্ত জরুরি যে জমি কিভাবে প্রস্তুত করবেন। দেখুন, আলু চাষের জন্য প্রথমে তিন চারবার লম্বালম্বি এবং আড়াআড়ি গভীর চাষ দিয়ে মাটি ঝুরঝুরে করে নিন, কারণ আলু যেহেতু কন্দজাতীয় ফসল সুতরাং মাটি আলগা থাকাটা খুব জরুরি। এরপর প্রথমবার চাষের সময় জমিতে বিঘা প্রতি 1.5 থেকে 2 টন গোবর সার দিন। এই গোবর সার অথবা অন্যান্য জৈব সারও ব্যবহার করতে পারেন। মাটির অম্লত্ব যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে বিঘা প্রতি 100 থেকে 130 কেজি কলিচুন প্রয়োগ করুন এবং তার 7 দিন মতো পর মাটিতে 1.5 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি, 1.5 কেজি অ্যাজোস্পিরিলাম এবং 500 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি জমিতে মেশান। তারপরও 7 দিন অপেক্ষা করে রাসায়নিক সার দিয়ে আলু লাগাতে পারেন। আচ্ছা ম্যাডাম, আপনার কাছে যেটা জানবো যে আমাদের আলুর জাত বলতে আমরা তো সাধারণত জ্যোতি কিংবা চন্দ্রমুখী, পরবর্তীকালে আরও অনেক বাইরে থেকে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন ধরনের আলুর জাত সম্পর্কে আমাদের এখন ধারণা একটা হয়ে গেছে। এক্ষেত্রে আমাদের মাটির গঠনশৈলী অনুযায়ী কি কি জাত নির্বাচন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন? খুবই গুরুত্বপূর্ণ আলুর জাত নির্বাচন করাটা। আলু বসানো থেকে আলু তোলা পর্যন্ত যে টোটাল সময়টা লাগে আমাদের, তার নিরীক্ষে আমরা তিনটে ভাবে ভাবতে পারি। একটা হচ্ছে স্বল্প, মানে জলদি জাত, মানে ধরুন আপনি সেক্ষেত্রে কুফরি চন্দ্রমুখী, কুফরি পোখরাজ, কুফরি খ্যাতি এই ধরনের জাত নির্বাচন করতে পারেন। তার সাথে সাথে আপনি যদি মাঝারি জাত মনে করেন, যেটি হয়তো 90 থেকে 110 দিন সময় লাগবে, সেক্ষেত্রে আপনি চিপসনা 1, 2, জ্যোতি, হিমালিনী এই ধরনের জাত নির্বাচন করতে পারেন। 3 নম্বর ক্ষেত্রে নাবি জাতীয়, নাবি মানে হচ্ছে যেটাতে 110 থেকে 130 দিন সময় লাগবে, সেক্ষেত্রে চিপসনা 4, কুপরি বাদশা এবং
কুফরি সুন্দরী এই ধরনের জাত নির্বাচন করতে পারেন। যদি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে যদি আপনি লাগাতে চান তাহলে সেখানে কুপরি সুন্দরী এবং কুপরি লালিমা এই ধরনের জাত নির্বাচন করতে পারেন। বিশুদ্ধবাবু, যে আলুর লাগাবার সময় যে বীজ আমরা ব্যবহারগুলো করি সেক্ষেত্রে অনেক সময় চাষি বন্ধুরা কিছু আলু সংরক্ষণ করে রাখেন বীজ হিসেবে, কিন্তু আমাদের এখানে কোন ধরনের বীজ আপনি চাষি বন্ধুরা ব্যবহার করবেন বলে মনে করেন? দেখুন, আলুর বেশিরভাগ রোগই হচ্ছে বীজবাহিত, সুতরাং সতেজ উচ্চ গুণমান সম্পন্ন এবং রোগমুক্ত বীজই আমাদের প্রয়োজন। তা আলু বীজের আকার হতে হবে মোটামুটি 1.5 থেকে 2 ইঞ্চি এবং আলু বীজের ওজন হতে হবে কাছাকাছি 25 থেকে 30 গ্রাম। তো এক্ষেত্রে গোটা কন্দও ব্যবহার করা যেতে পারে, কিংবা চাষিরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন একটা বড় আলুকে কেটে টুকরো হিসেবে ব্যবহার করেন, সেটাও করা যেতে পারে। কিন্তু যাই করা হোক না কেন, মোটামুটি আলুর ওজন হতে হবে 20 থেকে 30 গ্রাম এবং আকার 1.5 থেকে 2 ইঞ্চি। তো সেক্ষেত্রে মাঝে মাঝে দেখা যায় যে আলু কাটার সময় হয়তো কোনো একটা রোগগ্রস্ত আলু কাটার সময় পড়ে গেল, সেক্ষেত্রে কিন্তু ওই আলুটিকে বাদ দিতে হবে এবং কাটার বঁটি বা কাটার যে যন্ত্র আছে সেটাকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 1% পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণে ধুয়ে নিতে হবে, যাতে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণ দিয়ে এই আলুর বীজটাকে আমরা জীবাণুমুক্ত করে নিতে পারি এই বঁটিটাকে। এছাড়াও দেখতে হবে যে আলু কাটার সময় যদি মরা চোখযুক্ত কোনো আলু থাকে তাহলে সেটাকে বাতিল করতে হবে এবং কাটার পর বীজটাকে ছায়া রাখতে হবে। আচ্ছা মিত্র ম্যাম, আপনার কাছে আসবো যে আলু লাগাবার একটা সময় নির্দিষ্ট একটা সময় আছে, যদিও আমাদের এবার বন্যার কারণেতে একটু বিলম্ব হয়েছে, সেক্ষেত্রে একটা সঠিক নির্ধারিত সময় কোন সময় লাগালে, কারণ অনেকে চাষি বন্ধুরা করেন কি যে তাড়াতাড়ি বাজার ধরার জন্য আগে আলু চাষ করেন, যে এখন হয়তো অনেক নতুন আলু বাজারে এসে গেছে, সেটা কি ঠিক না? যদি অধিক ফলন পেতে হয় বা উৎকৃষ্ট গুণমান যদি আমরা বজায় রাখতে চাই সেক্ষেত্রে সঠিক সময়টা কিভাবে নির্ধারণ করবেন? অধিক ফলন এবং উৎকৃষ্ট মানের আলু যদি আপনি পেতে চান তাহলে আপনি যেমন যদি জলদি জাতের আলু নির্বাচন করেন তাহলে অবশ্যই অক্টোবরের মাঝামাঝি থেকে অক্টোবরের শেষের মধ্যে আলুটা লাগিয়ে ফেলবেন। কৃষক ভাই ও বোনেদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা মাঝারি জাতের আলু নির্বাচন করেন তাহলে অবশ্যই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে আলু লাগিয়ে ফেলবেন। আর যে সমস্ত কৃষক ভাই বা বোনেরা ভাবছেন যে নাবি জাতের আলু লাগাবো, তাদের উদ্দেশ্যে বলি যে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝিতে অবশ্যই আলুটা লাগিয়ে ফেলবেন। কারণ ডিসেম্বরের মাঝামাঝির পর যদি আপনারা আলু লাগান তাহলে বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণটা খুবই উপদ্রব দেখা যাবে, তার সাথে সাথে আপনাদের যে ফলন সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এক্ষেত্রে বলবো যে উপযুক্ত সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেটা বললেন যে ডিসেম্বর মাস এখনো মাঝামাঝি জায়গাতে আমরা প্রায় চলে এসেছি, তাহলে এখনো কিছুটা সময় রয়েছে লাগাবার ক্ষেত্রে, কিন্তু আর একটা যে সমস্যায় ফেলছে যে জাওয়াত যে গেল কিছুদিন আগে এবং তার প্রভাবে বৃষ্টি হওয়ার ফলে জমি সেইভাবে প্রস্তুতি নিতে পারেননি চাষি বন্ধুরা, এবং আজকে থেকেও আবার দেখছি আর একটা নিম্নচাপের কারণে বৃষ্টি শুরু হয়েছে, এই পরিস্থিতিতে আলু চাষিরা কি করবেন? যদিও একটু সময় আছে বিশুদ্ধবাবু, আপনার কাছে এটা জেনে নেব। দেখুন, জাওয়াদের পরবর্তী ক্ষেত্র থেকে তিন রকম অবস্থা মুখোমুখি আমরা হতে পারি। এমন হতে পারে যে যারা অনেকদিন আগে আলু লাগিয়ে দিয়েছিলেন তাদের জমিতে আলু গাছ এখন রয়েছে। দ্বিতীয় অবস্থা হতে পারে কি যে যারা আলু লাগিয়েছিলেন অল্প কিছুদিন আগেই তাদের বীজ আলু জমিতে পচে গেছে এবং তারা নতুন করে আবার আলু লাগাবেন। অথবা তিন নম্বর অবস্থান হতে পারে কি যে যারা আলু লাগাবেন ভেবেছিলেন জাওয়াত বা বৃষ্টির জন্য তারা আলু লাগানো কিছুটা পিছিয়ে দিয়েছেন, তারা অবিলম্বেই লাগাবেন। তো সেক্ষেত্রে বলি যাদের আলু গাছ জমিতে আছে তারা অবশ্যই ম্যাঙ্কোজেপ 75% WP, যেটা বাজারে ডাইথেন M45, ইন্দোফিল M45 ইত্যাদি নামে পাওয়া যায়, সেটা প্রত্যেক লিটার জলে 2.5 গ্রাম করে প্রয়োগ করুন, এবং অথবা কপার অক্সিক্লোরাইড 50 WP, যেটা বাজারে ব্লু কপার, ব্লাইটক্স ইত্যাদি নামে পাওয়া যায়, সেটা প্রত্যেক লিটার জলে 4 গ্রাম হারে ব্যবহার করুন।
যারা আলু বীজ লাগিয়ে দিয়েছিলেন এবং মাঠে আলু বীজ পচে গেছে নতুন করে লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু মাটি শোধন করাটা খুব জরুরি। কারণ তা নইলে পরবর্তীকালে ধসা ওই জমিতে আসার প্রবল সম্ভাবনা। মাটি শোধন করার জন্য প্রত্যেক বিঘা জমিতে 2 থেকে 2.5 কেজি হারে ট্রাইকোডার্মা ভিরিডি মাটির সঙ্গে মিশিয়ে দিন, এবং আলু বীজ যখন লাগাবেন অবশ্যই বীজ শোধন করে লাগাবেন। তো আলু বীজ শোধনের বিষয়টাতে আমরা একটুখানি পরে আসছি। আর যারা এরপর নতুন আলু লাগাবেন ভাবছেন, মানে নতুনভাবে আলু বসাবেন, তারা খুব তাড়াতাড়ি আলু বসিয়ে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব, এবং লাগানোর আগে অবশ্যই বীজ শোধন করে বসাবেন। আচ্ছা, এখানে আরেকটুখানি আমি একটু সংযোজন করতে চাইছি যে মাটির যা এখন পরিস্থিতি রয়েছে নরম, হ্যাঁ, সেক্ষেত্রে কি ওইভাবে লাগালে ফল পাওয়া যাবে? দেখুন, মাটিটা প্রথম কথা হচ্ছে আলু সাধারণভাবে চাষ হয় দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে এবং একটু উঁচু জমিতে, ফলে যাওয়াদের সময় যে বৃষ্টি হয়েছিল সেই জল এতদিনে সরে যাওয়ার কথা। এবার মাটিতে যদি জো থাকে তাহলে আলু লাগানো যেতে পারে। আচ্ছা, কৃষক বন্ধুরা জো কিভাবে বুঝবেন? কিছুটা মাটি জমি থেকে তুলে নিয়ে হাতে চেপে একটা বল বানান, এই বলটাকে যদি ওপর থেকে ফেলে দেন, মানে মোটামুটি আপনার কোমরের উচ্চতা থেকে ফেলে দেন, তাহলে যদি বলটা ভেঙে যায় তাহলে বুঝবেন মাটিতে জো আছে। যদি চাপার সময় আপনার হাতে জল জল হয়ে যায় তাহলে বুঝবেন মাটিতে জল বেশি আছে, তাহলে সেই অনুসারে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো একটা উত্তর পাওয়া গেল। অন্তত আজকের এই পরিস্থিতিতে চাষি বন্ধুরা নিশ্চয়ই কিছুটা দুশ্চিন্তা দূর হবে তাদের। আমি ম্যাডামের কাছে আসবো যে এর পরের ধাপ যেটা হচ্ছে বীজ লাগানো, সেক্ষেত্রে জমিতে 1 বিঘা জমিতে কতটা পরিমাণ লাগাবেন, এবং লাগাবার আগে স্যার যেটা বলছিলেন যে শোধন খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটো নিয়ে একটু আলোকপাত করুন। আলুর পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 1 বিঘে জমির জন্য আড়াই একটু ম্যাডাম একটু থামাচ্ছি, এক দর্শক বন্ধু এসে গেছেন, দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি গঞ্জা গোপালনগর রসুলপুর গ্রাম থেকে বলছি। নামটা বলুন। হ্যাঁ, নাম অনুপ রায়। আচ্ছা, বলুন আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ, বলছি আমি আলু লাগিয়েছি, বৃষ্টিতে একটু আমার জেলে দোয়াস মাটি বৃষ্টিটা একদম পুরো মানে অনেকটা সমান্ত দিয়ে গেছে, মানে আমি চিলি চিলি লাগিয়েছিলাম। হ্যাঁ, লাগিয়েছিলাম, তারপরে মানে গাছ ছোট ছোট গাছ বেরিয়েছে, মানে ফল হয়ে গাছ বেরিয়ে গেছে, ওই আলুকে মানে মানে কি করা উচিত আমার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনার গাছ একটু বেরিয়েছে, এই ক্ষেত্রে কিছু পরিচর্যা। আর একজন এসে গেছে, দুটো ফোন আর একটা নিয়ে নি। হ্যাঁ, গণেশ বাবু বলুন। হ্যালো, খাদারে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? মাটিতে রস আছে, হ্যাঁ, বীজটা বসাবো কি করবো? বীজ লাগিয়েছেন? না, লাগাবো। আচ্ছা, লাগাবেন। একটা লাগানো আছে গাছ। আচ্ছা, এবার নিজের হ্যাঁ, এই আবহাওয়া জনিত কারণে এগুলো সমস্যাগুলো আসছে। আপনি সঙ্গে থাকুন, আপনার উত্তর এবং আগে যে বন্ধু ফোন করেছিলেন দুটো উত্তরই আমরা নিয়ে নেব। তার আগে ম্যাডাম যেটা শোধনের কথাটা বলছিলেন বলে এবং সঙ্গে উত্তরটা আপনি যদি দিয়ে দেন। হ্যাঁ, আলু বীজ লাগাতে হবে প্রতি বিঘের জন্য 2.5 থেকে 3 কুইন্টাল। এবং মাথায় রাখতে হবে যে যে আলুটা লাগাচ্ছেন সেই বীজ আলুটা যেন 20 থেকে 30 গ্রামের হয়। এর সাথে সাথে বীজ শোধনটা খুবই গুরুত্বপূর্ণ। বীজ শোধন করতে গেলে আমাদের সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমাদের আলু গাছের মেন সমস্যাটাই হচ্ছে বা মেন রোগটাই হচ্ছে নাভিধসা রোগ। নাভিধসা রোগটা যাতে পরবর্তীকালে বীজ থেকে না আসে সেই কারণের জন্য আমাদের এমন একটি ওষুধ দিয়ে বীজ শোধন করতে হবে, যেমন ধরুন ম্যাঙ্কোজেব 2.5 গ্রাম প্রতি লিটারে। ম্যাঙ্কোজেবের সাথে মেটালাক্সেল যদি কোনো কম্বিনেশনে ওষুধ থাকে তাহলে 2.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনাকে দ্রবণ তৈরি করতে হবে। এছাড়া যদি আপনি আরও মনে করেন যে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে যদি আপনি বীজ শোধন করতে চান তাহলে 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে দ্রবণ তৈরি করে সেই দ্রবণের মধ্যে কাটা আলু অথবা গোটা আলু আপনি 10 মিনিট ভিজিয়ে রাখবেন। তারপরে সেই আলুটিকে আপনি ছায়ায় শুকিয়ে নেবেন, তারপরে আপনি জমিতে লাগাবেন। এইভাবে যদি আপনি বীজ শোধন করে নেন তাহলে আশা করি আপনার বীজবাহিত রোগ যেগুলি হয় সেগুলি নষ্ট হয়ে যাবে। আপনাদের আরেকটি জিনিস বলি যে প্রতি কুইন্টাল বীজের জন্য
50 লিটারের এই দ্রবণটি প্রয়োজন। এই দ্রবণে যদি এইভাবে যদি আপনি বীজ শোধন করেন তাহলে বীজবাহিত রোগগুলি মূলত গাছে যাবে না। আচ্ছা আমি বিশ্বজিৎবাবু ওই উত্তরটা নিয়ে নেব যে যে বন্ধু বললেন যে গাছের কল কিছুটা বেরিয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে কি এটা নেবেন? আমি খানিকক্ষণ আগে কিন্তু প্রশ্নটা উত্তর দিয়েছিলাম। হ্যাঁ, বনগাঁতে অনুপবাবু যেটা জিজ্ঞাসা করছিলেন যে ওনার কয়েকদিন আগেই উনি আলু লাগিয়েছেন গাছ বেরিয়ে গেছে, সেক্ষেত্রে যেটা বললাম হয় ম্যাঙ্কোজেব 75% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলে অথবা কপার অক্সিক্লোরাইড 50 WP 4 গ্রাম প্রতি লিটার জলে প্রয়োগ করুন, এবং যদি আবহাওয়া এরকম কুয়াশাচ্ছন্ন থাকে বা মেঘাচ্ছন্ন থাকে 7 থেকে 10 দিন পর পর এই ওষুধগুলো প্রয়োগ করুন। আরেক বন্ধু যেটা বললেন যে রসা মাটিতে আছে এখনো লাগানো হয়নি, তা সেক্ষেত্রে কি লাগাতে পারেন না করবেন? দেখুন মাটিতে যদি খুব বেশি রস থাকে কিছুদিন অপেক্ষা করুন। আচ্ছা, এখনো সময় কিছুটা আছে। হ্যাঁ, এখনো সময় আছে। যেটা ম্যাডাম খানিকক্ষণ আগে বলছিলেন যে আমরা ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত লাগাতে পারি, তাহলে অতএব ওই পর্যন্ত সময় আছে। 9 তারিখে এখনো একটা সপ্তাহ আমাদের হাতে আছে। হ্যাঁ, এবং আশা যদি রোদ উঠে যায় তাহলে কয়েকদিনের মধ্যে রস কমে গেলে উনি লাগাতে পারবেন। হুম হুম হুম। আরেক বন্ধু এসে গেছেন, একটু আশিস রায় আছেন বাগনান থেকে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আশিস? হ্যাঁ স্যার, আমি আজকে প্রায় 12 দিন হলো আমি আলু লাগিয়েছি, মানে আমার 2 রকম আলু লাগানো ছিল। হ্যাঁ হ্যালো, আমি আশিস রায় বলছিলাম। হ্যাঁ প্রশ্নটা বলুন। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন হচ্ছে আমার, মানে আজকে 12 দিন হলো আমি আলু গাছ লাগিয়েছি। আচ্ছা, তখন মানে কোন একদম শুকনো ঝরঝরে মাটি ছিল। আচ্ছা, কিন্তু তারপরে এই বৃষ্টিটা বৃষ্টিটা এসে যায়। হ্যাঁ, তারপরে আমি মানে খুব ভয় পাচ্ছি যে আমার কি হবে, ভেতর গলাতে কি আছে, মানে গলা এখনো বেরোয়নি। গলা এখনো বেরোয়নি, দশ দিন হলো আজকে, আমি রবিবার বসেছি, গত রবিবার বসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আপনি সঙ্গে থাকুন। আরেক বন্ধু আছেন জলপাইগুড়ি থেকে, রাজীব মল্লিক। হ্যাঁ রাজীব বাবু, হ্যালো, কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই আশিস বাবুর উত্তরটা যদি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, বাগনানে আশিস বাবু যেটা জিজ্ঞাসা করে মানে বলছিলেন যে উনি 12 দিন মতো হলো লাগিয়েছেন, এখনো জমি থেকে কল বেরোয়নি। আশিস বাবু, জমিতে গিয়ে একটু ভালো করে মাটি খুঁড়ে দেখুন আলু বীজগুলো কি অবস্থায় আছে, যদি ওগুলো সুস্থ থাকে বা কল সুস্থ থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করতে পারেন, কিন্তু ওগুলো কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে। পচে যদি যায় নেহাত, তো সেক্ষেত্রে একটু সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নতুনভাবে আলু লাগাবেন কিনা। তবে আলু যদি নতুনভাবে লাগান, অবশ্যই লাগানোর আগে মাটি শোধন করুন ট্রাইকোডার্মা ভিডিটি দিয়ে, এবং বীজ অবশ্যই শোধন করে বসাবেন। আশা করি আপনি অনুভব উত্তর পেয়েছেন। আরেক বন্ধু এসে গেছেন মোহাম্মদ গালিব হুগলি থেকে, আপনাকে স্বাগত, বলুন। হ্যাঁ মোহাম্মদ গালিব আছেন আমাদের সঙ্গে, হ্যালো, না নমস্কার কলকাতা থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে আপনার? নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন প্রশ্নটা বলুন তাড়াতাড়ি। আমার প্রশ্ন হচ্ছে যে আবারও নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বলছি এখনো তো নিম্নচাপ একটা এসেছে, জল পড়ছে, সেক্ষেত্রে কি আলু বসানো এখনো 1 সপ্তাহ পর কি আমরা যদি আলু চাষ করতে পারি? আচ্ছা ম্যাডাম বলুন একটু। হ্যাঁ বলুন, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি এখনো যদি আলু চাষ করতে পারেন, কারণ যদি এমন একটি জাতের আলু আমি বলবো তাতে কিন্তু আপনি এখনো চাষ করতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ সময় এখনো আছে, যতিটা কিন্তু লাগাতে পারেন। চন্দ্রমুখী হলে হয়তো একটু ফলনটা কমবে, বা কারণ ওদিকে আপনার শীতটা পাবে না, আর যেহেতু ডিউরেশনটা খুবই কম, সে কারণের জন্য বলবো অবশ্যই আপনি জ্যোতি লাগান। আরেক বন্ধু আছেন দিলীপ সাঁতরা, হ্যালো দিলীপ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। আচ্ছা আমার এই বৃষ্টির জন্য মানে আলু বীজ কাটা আছে, বসাতে পারিনি। আচ্ছা, এটা আলুটা বীজটা কদিন রাখা যেতে পারে, তারপরে বসালে কি ক্ষতি হবে? আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, উত্তরটা নিয়ে নেব। আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ সংক্ষেপ উত্তরটা বলুন ম্যাডাম। আলু বীজ যদি এখনো কল না বেরোয়, তাহলে কিন্তু আপনি আলুটা যেভাবে ছড়িয়ে রেখেছেন সেভাবেই রাখুন, কোনো অসুবিধে নেই, কল বেরোনোর পর আপনি কিন্তু লাগাতে পারেন। আচ্ছা
যেভাবে বৃষ্টি হচ্ছে এখানে সেচের কথায় যাচ্ছি না, আর সেক্ষেত্রে সারের কথায় আসছি। হ্যাঁ, সংক্ষেপে কি কি সার এই পরিস্থিতিতে এই পরিবেশে দেওয়া প্রয়োজন বলে মনে করেন? দেখুন, আলুর ক্ষেত্রে প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কৃষকরা কিন্তু প্রয়োজনের থেকে বেশি সার ব্যবহার করেন। হ্যাঁ, তো সেটা না করে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন যা আছে বা সুপারিশ যা আছে সেই অনুসারে মানে সার প্রয়োগ করুন। আমাদের মোটামুটিভাবে বিঘাতে 26 কেজি নাইট্রোজেন, 20 কেজি ফসফেট এবং 20 কেজি পটাশের প্রয়োজন হয়। তো তার সঙ্গে লাগে সালফার, জিঙ্ক এবং বোরন অনুখাদ্য। হ্যাঁ, যদি ফসফেট সার হিসেবে সিঙ্গেল সুপার ফসফেট বা 20-20-13 ইত্যাদি সার ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আলাদা করে সালফার দেওয়ার দরকার নেই, তবে জিঙ্ক এবং বোরন অবশ্যই দেবেন। আর যদি সম্ভব হয় ইউরিয়া, সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ এই ধরনের যেগুলোকে আমরা স্ট্রেট ফার্টিলাইজার বলি এইগুলো ব্যবহার করুন। এগুলো ছড়াতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু আপনার দামও কম পড়বে এবং বিনামূল্যে সালফারও পাবেন। আচ্ছা, এখানে একটা জিজ্ঞেস করছি যে আমরা তো রাসায়নিক সারের কথা বলছি, এখন আলু চাষে জৈব সারের কোনো ব্যবহার কি হচ্ছে বা করা যেতে পারে কি এক্ষেত্রে? দেখুন, জৈব সার ব্যবহার আমাদের প্রাচীনকাল থেকেই ছিল, গরু কমেছে, আস্তে আস্তে জৈব সারের ব্যবহারও কমেছে এবং খুব চটজলদি ফলনের জন্য রাসায়নিক সারের প্রতি চাষিরা ঝুঁকেছেন। তবে নতুন ধরনের যে সারটা আছে যেটাকে সলিউবল ফার্টিলাইজার বলি, জলে গোলা সার, সেই ধরনের সার আপনারা প্রত্যেক 19-19-19 বা 20-20-20 এই ধরনের সার আপনারা প্রত্যেক ব্যারেলে 8 গ্রাম করে ব্যবহার করতে পারেন, অর্থাৎ বিঘাতে 125 গ্রাম মতো এই সারটি লাগে। আচ্ছা, এটা আপনারা প্রয়োজনে ব্যবহার করতে পারেন। স্যার, একটু বিরত করছি, এক বন্ধু আছেন টেলিফোনে, লক্ষ্মীকান্ত পাল বাঁকুড়া থেকে। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমার ওই আলু লাগছিলেন। হ্যাঁ, পরিষ্কার করে বলুন, বুঝতে পারা যাচ্ছে না, সময় অল্প। হ্যাঁ বলুন। আলু আচ্ছা, জলে আপনার নষ্ট হয়ে গেছে আলু। হ্যাঁ, একটু আগেও ম্যাডাম এগুলো বলে দিয়েছেন যে যদি না লাগানো হয়ে থাকে বা লাগানো হয়ে থাকলে তা কি করতে হবে, আরেকবার ম্যাডাম একটু রিপিট করে দিন। হ্যাঁ, যদি আপনি আলু বীজ না লাগিয়ে থাকেন এখনো পর্যন্ত, তাহলে কিন্তু আপনি যেভাবে ছড়িয়ে রেখেছেন সেভাবে ছড়িয়ে রাখুন, তাতে কোনো অসুবিধে হবে না। কল বেরোনোর পরে আপনি আলু বীজ লাগাতে পারেন। আলু বীজ লাগানোর সময় অবশ্যই শোধন করে লাগাবেন। আর যদি আলু বীজ লাগিয়ে থাকেন তাহলে আপনি এখন যে জমিতে ম্যাংকোজে স্প্রে করতে পারেন। একটু আগে আমার যে বক্তা বলেছেন যে আলু বীজ যদি লাগানো হয়ে থাকে তাহলে আপনারা এখনই ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। আচ্ছা, সময় তো সংক্ষেপে একটু সংক্ষেপে জেনে নেব, জাস্ট এতে আগাছাটা নিয়ে একটু যদি বলেন, আগাছার উৎপাতটা কিভাবে প্রতিহত করবেন? আগাছা ক্ষেত্রে দেখুন, 3-4 বার হাত নিড়ানি দিয়ে যদি আগাছা পরিষ্কার করেন তাহলে মাটি ঝুরঝুরেও থাকবে এবং আগাছাও দমন করা যাবে। আর রাসায়নিকভাবে করতে গেলে মেট্রিবুজিন 70 WP 100-300 গ্রাম প্রতি একরে বা পেন্ডিমিথালিন 1 লিটার থেকে 1 লিটার 300 ML প্রতি একরে ব্যবহার করতে পারেন। যেহেতু কথা চলছে এবং প্রচুর ফোন আমরা পাচ্ছি এই দুর্যোগের জন্য, অবশ্যই আমি অনুরোধ করব প্রত্যেক আলু চাষি যেন তাদের ফসলে বিমা করিয়ে নেন। ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, জমির প্রমাণপত্রের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স সহ আপনার নিকটবর্তী সহকৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন অথবা এগ্রিকালচার ইন্স্যুরেন্স কর্পোরেশনের যে প্রতিনিধি নিযুক্ত আছেন আপনার ব্লকের জন্য সেখানে আপনারা যোগাযোগ করুন। আলুর ক্ষেত্রে 4.85% প্রিমিয়াম আপনাদেরকে দিতে হতে পারে, কিন্তু একটা বড় বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। একদম সংক্ষেপে দু একটা জেনে নেব যে আলু তোলার ক্ষেত্রে আগামী দিনে কি কি ব্যবস্থা নেবেন চাষি বন্ধুরা? যে সমস্ত চাষি ভাইরা আলু তুলবেন এই দুর্যোগের মধ্যেও বলি যে আমাদের কিছু কিছু করণীয় আছে। যেমন ধরুন, যখন দেখছেন যে 50-70% গাছ শুকিয়ে যাচ্ছে সেই সময় আপনারা আলু গাছটা কেটে ফেলবেন। কাটার পর আপনি 15 দিন রেখে দেবেন, সেই সময় কিন্তু 10-15 দিন কোনো রকমভাবে সেচ দেবেন না। তাতে কি হবে, আলুর যে স্কিনটা, চামড়াটা, সেটা কিন্তু শক্ত হবে। এই সময় যে যখন গাছটা কেটে ফেললেন তখন কিন্তু আপনারা ম্যাংকোজেবটা স্প্রে করবেন, না হলে কিন্তু কাটা অংশ দিয়ে আপনারা রোগ সংক্রামিত হয়ে যাবে। এবং তার সাথে আরেকটা কথা বলি, কাটুই পোকার যদি উপদ্রব থাকে মাঠে
তাহলে আপনারা ক্লোরোপাইরিফস ব্যবহার করতে পারেন। এইভাবে যদি আপনারা আলু লাগান এবং আলু তোলেন তাহলে কিন্তু আপনাদের ফলন অনেক অধিক হবে এবং আলুটাও খুব ভালোভাবে আপনারা রাখতে পারবেন। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ। হ্যাঁ, খুব সুন্দরভাবে আজকে করলেন যে সকলের যা অবস্থা এখন আলু চাষিদের মাথায় যেটা হাত, আশা করব বিমা টিমা ইত্যাদি বা যে পরামর্শগুলো দিলে সেগুলো গ্রহণ করে আগামী দিনে আলু চাষের মাধ্যমে তারা তাদের অর্থনীতি শুধু সমৃদ্ধ হবে না, আমাদের রাজ্যের অর্থনীতিও সমৃদ্ধ হবে এই ব্যাপারে। এরকমই অনুষ্ঠানে আসার জন্য এবং সুপরামর্শ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। দর্শক বন্ধুদের বলি যে এরকমই কৃষি সংক্রান্ত অনুষ্ঠান নিয়ে কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের বাংলার মাটি বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে কলকাতা টিভির পর্দায় প্রতি বৃহস্পতিবার ঠিক বিকেল 5:30টায় আমরা উপস্থিত থাকি। অবশ্যই দেখবেন, এখন কোথাও যাবেন না, পরবর্তী অনুষ্ঠানের জন্য চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়। নমস্কার।